আমি থাকবো পুরে মন্দিরে মা, রেখো চরণ তলে মা, আমি তোমার পূজা করব মাগো, ওগো তোমার পূজা করব মাগো, শুধুই চোখে জলে আমি থাকবো পরে মন্দিরে মা, রেখো চরণ তলে আমি থাকবো পরে মন্দিরে মা, রেখো চরণ তলে আমি থাকবো পরে মন্দিরে মা, রেখো চরণ তলে আমি তোমার পূজা করব মাগো, পূজা করব মাগো, নানা পূজার ছলে আমি থাকবো পরে মন্দিরে মা, রেখো চরণ তলে সেথায় রেখে আমার এই পোড়ামন, করতে চাই মা ভজন সাধন, সেথায় রেখে আমার এই পোড়ামন, সেথায় রেখে আমার এই পোড়ামন, করতে চাই মা সাধন ভজন, আমি মামা বলে অর্ঘ ফুলে মাথা রাখবো চরণ তলে, রেখো চরণ তলে আমি থাকবো পুরে মন্দিরে মা, রেখো চরণ তলে মা, এখানে একটি কথা বলা দরকার, সেটি হলো ঠাকুর যখন স্বামী বিবেকানন্দকে সন্ন্যাস দিলেন বা যখন স্বামীজি যখন সন্ন্যাস নিলেন, তখন যেটি আমার শোনা যেটি আমার জানা, তখন তাকে উদ্দেশ্য করে একটি কথা বলেছিলেন যে দেখো বাবা, এই গেরুয়া রং বড় কঠিন, এতে যেন কোনো রঙের না দাগ লাগে। তা এখানে তিনি ওই রং কথার অর্থ বোঝাতে চেয়েছেন, হলুদ বা সাদা বা গেরুয়া বিভিন্ন রকম কালার, কালো, এখানে ওই অর্থে উনি বোঝাতে চাননি। ওনার কথা হচ্ছে যে দেখবে বাবা, যাতে এতে কোনো রঙের না দাগ লাগে। এখানে রং কথার অর্থ বোঝানো হয়েছে হিংসা, বিলাসিতা, ক্রোধ, কামিনী কাঞ্চন ইত্যাদি ইত্যাদি।
যদি এগুলোকে তুমি বর্জন করে ত্যাগ করে ওটি ধারণ করো তাহলে ঠিক আছে, আর না হলে আমার মতো সংসারে থেকে মামা করো, ঠিক মাকে পাবে। তাই বলছে, আমি সাধুর বেশে থাকব না মা, আমি সাধুর বেশে থাকব না মা, রেখো কর্ম যোগী করে রামকৃষ্ণ হয়ে ডাকব তোমায়, মামা বলে চোখের জলে আমি সাধুর বেশে থাকব না মা, রেখো কর্ম যোগী করে রামকৃষ্ণ হয়ে ডাকব তোমায়, মামা বলে চোখের জলে আমি সেথায় বসে চাই না, আমি আমি সংসারে মা চাই না হতে, ভাসতে চাই মা ভাবের স্রোতে, আমি সংসারে মা চাই না হতে, ভাসতে চাই মা ভাবের স্রোতে, মা আমার একটা ডাটা আমার একটা ডাটা হৃদয়ে জুড়ে বাজুক শুধু মামা বলে, দেখো চরণ তলে আমি থাকব পরে মন্দির মা, দেখো চরণ তলে আমি তোমার পূজা করব মা, পূজা করব মা গো নানা পূজার ছলে, আমি থাকব পরে মন্দির মা, দেখো চরণ তলে আমি থাকব পরে মন্দির মা, দেখো চরণ তলে আমি থাকব পরে মন্দির মা, দেখো চরণ তলে মা।